হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন মুসলিম যে গাছ লাগায় তা থেকে কোনো মানুষ কোনো যন্ত্র এবং কোনো পাখি যা কিছু খায় তবে তা তার সদ্গা হয়ে যায় ভালোবাসাটা যদি হয়ে থাকে মসজিদের সাথে তাহলে ফলাফলটা হবে জাননাতে নবীকর সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে মহান আল্লাহ তার উপর দশবার বার রহমত বর্ষণ করে আমিন মোবাইলে কথা বলার সময় হ্যালো না বলে চলুন আমরা বলি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ভালো রাখার মালিক একমাত্র উপরওয়ালা যেমন আছি তেমন ভালোই আছি আলহামদুলিল্লাহ একটা কথা সবচেয়ে বড় জিহাদ হলো নিজের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করা পৃথিবীতে সব নিয়ামত শেষ পর্যন্ত কখনো আশীর্বাদ হয় না পাশাপাশি সব দুঃখ কষ্ট সব সময় আজাব হয় না যদি কোনো নারী ফাঁসি হয় ফাঁসিতে যাওয়ার আগেও সে তার প্রসাদ ঠিক করার জন্য সব চাইবে নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে মহিলাদের গ্রান শক্তি খুবই প্রবল আমার এক বান্ধবী স্বামীর সাথে টেলিফোনে কথা বলে সে বুঝতে পারে তার হাজব্যান্ড ফুচকি খায় বা নেশা করে যাক সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার আম্মা চলে আসছে আমরা আজ মদিনা এয়ারপোর্ট থেকে মদিনা হ্যারেমে চলে আসছি এখানে সেহের পর নামাজ কালাম পরে ফজর পরে ইনশাল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা দেব। সবাই সবার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন যারা প্রবাসে আছে তাদের জন্য সবাই দোয়া করবেন সব ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই জন্য সুস্থ সবলভাবে থাকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সবার পাশে থাকবো رمضان مبارك